টেকনাফত প্রায় 159,18,25,600টি আর বিভিন্ন প্রকার মাদক ধ্বংসবিজি বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার ফজরত 11:30 কক্সবাজার বিজিবির আঞ্চলিক কমান্ডার SM রকিবুল্লাহ ও জেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজুর উপস্থিতিত টেকনাফ 2 বিজিবি সদর দপ্তরত এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংসর তালিকা তাসিল 2017 সালের 25 অক্টোবর তুন 2018 সালের 20 মার্চ পর্যন্ত উদ্ধার হওয়া ইয়াবা, পেন্সিজেল, গাঁজা, দেশি বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডর মিয়ানমারের সিগারেট। অনুষ্ঠানত আরও উপস্থিত আছিল কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান, টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী, কক্সবাজার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ, টেকনাফের সহকারী কমিশনার ভূমি প্রণব চাকমা ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত বড়ুয়া সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি হল। দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।